এখানে আমরা শিখব কিভাবে আসলে কালার অ্যাপ্লাই করা যায়। তোমার এখানে লেয়ারগুলো তুমি অফ করে দাও, আমরা শুধু ব্যাকগ্রাউন্ড লেয়ারে প্রথমে দেখি। যে কোনো সময় তুমি কালার চুজ করতে পারো, ধরো তুমি রেড নিলে এই ফোরগ্রাউন্ড কালার হিসাবে, তারপরে এডিটে গেলে, তারপরে ফিল করলে, এবং যখন তুমি ওকে ক্লিক করবে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তুমি একটা সিলেকশনের মধ্যে আসো, সিলেকশনটা অ্যাপ্লাই হচ্ছে, সিলেকশনটা আন্ডু করে দাও। তুমি ব্যাকগ্রাউন্ডে যাও, অন্য একটা ভাবে সবসময় তুমি ফিল করতে পারো। তোমার কিবোর্ডের তুমি অল্টার ক্লিক করে যদি ব্যাক স্পেস ক্লিক করো, তাহলেই তুমি যে কালারটা সিলেক্ট করে নেবে সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন আমরা রেড সিলেক্ট করলাম, এখন যদি আমি ইয়েলো সিলেক্ট করি এবং অল্টার ব্যাক স্পেস ক্লিক করি, ইয়েলো হয়ে যাবে। যদি গ্রিন সিলেক্ট করি, অল্টার ব্যাক স্পেস চাপটে পরে হয়ে যাবে। যদি তুমি অল্টার, ধরো ম্যাজেন্টা আছে, অল্টার ডিলেটও ক্লিক করো তাহলেও এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে ধরো এটা একটা শেপ, এই শেপে কিভাবে তুমি কালার অ্যাপ্লাই করতে পারো, শেপটা তুমি সিলেক্ট করো। সিলেক্ট করে তুমি কালারে যাও, যে কোনো কালারে যাও, কালারে গিয়ে অল্টার ব্যাক স্পেস চাপো, দেখবা অল্টার ব্যাক স্পেস ক্লিক করো, দেখবা ওই কালারটা হয়ে গেছে। যে কোনো কিছু যদি তুমি এটাকে ফিল করতে চাও, জাস্ট কালারটা সিলেক্ট করো, জাস্ট লাইক রেড, অল্টার ব্যাক স্পেস কিংবা ডিলেট, কালারটা বলে গেছে। এখন টেক্সট লেয়ার কীভাবে আমরা টেক্সট লেয়ার নিয়ে কালার নিয়ে কাজ করব, টেক্সটটা সিলেক্ট করো। তুমি যদি টেক্সটের টির উপরে ডাবল ক্লিক করো, পুরো জিনিসটাই সিলেক্ট হয়ে গেছে। তারপরে তুমি কালার চুজ করো, ধরো আমরা গ্রে করলাম, অল্টার ব্যাক স্পেস, গ্রে অ্যাপ্লাই হয়ে গেছে। তুমি আরেকভাবে কাজ করতে পারো, এই লেয়ারটা তুমি সিলেক্ট করো, তারপরে তুমি যদি একটা কালার সিলেক্ট করো, অল্টার ব্যাক স্পেস ক্লিক করো, তাহলেও তোমার এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তুমি লেয়ারটা সিলেক্ট করবে, তারপরে তোমার পছন্দের কালারটা ফোরগ্রাউন্ড কালারে নেবে, অল্টার ব্যাক স্পেস ক্লিক করলেই তোমার এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবং তুমি অন্যভাবেও এটা ডাবল ক্লিক করলা, এটা পুরো সিলেক্ট হইলো, তুমি তোমার এই উপরের প্যানেলে গেলা এবং এই রেডটা ক্লিক করলা, এবং এখান থেকে ও তুমি তোমার পছন্দের কালারগুলো, যে কালার তোমার মনে হবে যে এখানে অ্যাপ্লাইয়েবল, সেটাকে সিলেক্ট করে তুমি ওকে ক্লিক করলে সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এভাবেই তুমি তোমার সিলেক্টেড লেয়ারে তোমার পছন্দের কালার অ্যাপ্লাই করবে।